Class 9 and 10, welcome back to my video class again. Today I am going to discuss other aspect of voice in part 3 video. Okay, especially today I am going to discuss present continuous tense, past continuous tense, present continuous tense and past continuous tense. Okay, firstly I would like to discuss assertive sentence on present continuous tense. Okay, listen to me very carefully. Okay, dekho amra ki korbo, present continuous tense er pore amra ajke discuss korbo. Dekho ami prothom sentence ta likhchi, mother is shaving. Mother is shaving a shirt. Ma ekti jama shelai korchen. Number 2 mi likhlam, grandfather is telling a story. Thakur dada ekti golpo bolchen. Number 3 likhlam, we are writing essay. We are writing an essay. Next, number 4, the potter is carrying load. Okay, and number 5, I am drawing a picture. দেখো আমরা কি আমি কি করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আমি এই অ্যাসারটিভ সেন্টেন্সগুলো কি করেছি লিখেছি তাহলে এবার যদি আমরা কি করি এগুলোকে পার্ট ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে ঠিক আছে তাহলে কি হবে এবার আমরা সব সময় দেখি ভয়েসের তোমাকে একটা ফর্মুলা জানতে হবে সেটা কি যে আমরা কি করব অবজেক্টকে সাবজেক্ট করব তাহলে আমরা কি করব সাবজেক্টের পরে ঠিক আছে তারপরে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেব তারপরে আমরা একটা বি ভার্ব দেব এই বি ভার্বের সঙ্গে তোমাকে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে তারপরে যে ফাইনাইট ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস তারপরে আমরা অবজেক্ট দেব ঠিক আছে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে তাহলে এবার এটাকে প্যাসিভ কো লিখি হবে এখানে এ শার্টটা সাবজেক্ট হয়ে আসবে এ শার্ট তারপরে এ শার্ট একটি জামা তাহলে সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বটা কি হবে ইজ হবে এবার তোমাকে বিভার্ব বসাতে হবে বিভার্বের পরে এই শিভিং এর আইএনজি টা এখানে আসবে তাহলে দ্য এ শার্ট ইজ বিং আর এ সি পাস্ট পার্টিসিপল কি হবে শিউন এ সি ডব্লিউ এন শিউন বাই বাই মাদার ওকে নেক্সট দেখো তারপরে গ্র্যান্ডফাদার ইজ টেলিং এ স্টোরি তাহলে এক্ষেত্রে কি হবে এ স্টোরি তারপর is being told by grandfather. Next dekho, we are writing an essay. Tale ki hobe an essay is being an essay is being written 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 by us. Next dekho, a potter is carrying a load. Tale eta ke passive ko likhi hobe a load a potter carrying load tale ki hobe load is carrying ekhane a nei tale ki likhbo load is being carried by the potter
নেক্সট দেখো আই অ্যাম ড্রয়িং এ পিকচার, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে, এ পিকচার ইজ বিং ড্রন বাই মি, এ পিকচার ইজ বিং ড্রন বাই মি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা অ্যাসার্টিভ মোডে আর কি ভয়েস ডিসকাস করলাম। এরপরে আমরা পাস্ট টেন্সে চলে যাচ্ছি। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স নিয়ে বা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করি। ওকে, এবার দেখো আমরা পরেরটাই আলোচনা করি। আচ্ছা ধরে লিখলাম ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস না জিজ্ঞেস করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে কি করব, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকছে, এর সঙ্গে আমরা কি করব, এর উপরে আমরা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিসকাস করব। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিসকাস করব। ঠিক আছে, তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডিসকাস করি তাহলে কি হবে, নাম্বার ওয়ান ধরো আমি লিখলাম আর নট গার্লস আর নট আর নট গার্লস প্লেয়িং ক্রিকেট, মেয়েরা কি ক্রিকেট খেলিতেছে না, আর নট গার্লস প্লেয়িং ক্রিকেট, এটা দিলাম। তারপর ধরো আর একটা সেন্টেন্স লিখলাম ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, তাহলে ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ, অর্থাৎ সে কি সত্যি কথা বলছে না, ইজ হি নট স্পিকিং দ্য ট্রুথ। আর একটা লিখলাম ধরো লিখলাম am I not helping you, আমি কি তোমাকে সাহায্য করছি না, am I not helping you। নেক্সট লিখলাম মনে করো are not they collecting money, are not they collecting মানি, আর নট দে কালেক্টিং মানি, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো। ঠিক আছে, দেখো এবারে প্রথম সেন্টেন্সটা আমরা বলি, এখানে লিখেছি কি দেখো আর নট গার্লস প্লেয়িং ক্রিকেট, তাহলে ধরো যদি এখানে আর গার্লস প্লেয়িং ক্রিকেট আসতো তাহলে কি হতো, তাহলে কি হবে ইজ নট ক্রিকেট বিং প্লেড বাই গার্লস, তাহলে কি হবে ইজ নট ক্রিকেট, অর্থাৎ ইন্টারোগেটিভ আছে তাই তোমাকে ভার্বটাও ইন্টারোগেটিভ আগেই রাখতে হবে, আর নেগেটিভ আছে তাই নটটা কি হলো ইজ এর পরেই বলবে, তাহলে ইজ নট ক্রিকেট বিং প্লেড বাই গার্লস ইন্টারোগেটিভ সাইন। তারপরে দেখো ইজ ই নট স্পিকিং দ্য ট্রুথ, তাহলে কি হবে, তাহলে ইজ নট দ্য ট্রুথ স্পোকেন বাই হিম। ওকে, নেক্সট দেখো am I not helping you, তাহলে কি হবে am I not helping you, তাহলে আর নট ইউ ইজ নট দ্য ট্রুথ, এখানে একটা বিং আসবে, সরি ইজ নট দ্য স্পিক বিং স্পোকেন বাই ইউ, তাহলে আর নট ইউ বিং হেল্প বাই মি, আর দে নট কালেক্টিং মানি, তাহলে কি হবে, তাহলে ইজ নট মানি
been collected by them. Okay, is not money being collected by them? এইভাবে কি করতে হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কি করতে হবে সলভ করতে হবে, ঠিক আছে? এবারে আমরা চলে আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে কি হবে সেটা দেখো। ওকে, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমরা লিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর উপরে আমরা এখন ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে আমি কতগুলো প্রবলেম লিখি দেখো, তাহলে কি হবে ধরো আমি লিখলাম নাম্বার ওয়ান, দ্য বয় হ্যাজ ড্রন সাম পিকচার, দ্য বয় has drawn some pictures, ছেলেটি কিছু ছবি এঁকেছে। নাম্বার টু আমি বললাম ইউ হ্যাভ কিলড দ্য বার্ড, ইউ হ্যাভ কিলড দ্য বার্ড, তুমি পাখিটিকে মেরেছো। নাম্বার থ্রি বললাম সৌরভ হ্যাজ এনজয়েড দাদাগিরি, ইনভার্টেড মধ্যে থাকবে ফুল স্টপ। নাম্বার ফোর আমি লিখলাম হি হ্যাজ ফিক্সড হিজ এম, হি হ্যাজ fixed his aim, okay? And number 5 লিখলাম, মনে করো they have helped us, they have helped us, তাহলে এগুলোকে যদি আমরা কি করি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে দেখো কি আছে, দ্য বয় হ্যাজ ড্রন সাম পিকচার, তাহলে কি হবে, তাহলে কি লিখবো অ্যান্সার, লিখবো সাম পিকচার, সাম পিকচার্স, সাম পিকচার্স হ্যাভ, এবারে সাম পিকচার্স প্লুরাল নাম্বার হয়ে গেছে, সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল, তাহলে আমাকে কি করতে হবে হ্যাভ ইউজ করতে হবে, তাহলে সাম পিকচার্স হ্যাভ বিন, এইবার এখানে প্যাসিভে বি ডব্লিউ এর বিন ইউজ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় বি ডব্লিউ এর বিনের ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সাম পিকচার্স হ্যাভ বিন drawn by the boy, next দেখো they have killed the bird, তাহলে কি লিখবো এখানে, এটা কি হবে passive, the bird has been killed by you, okay, the bird has been killed by you, নেক্সট দেখো কি আছে তারপরে, সৌরভ হ্যাজ এনজয়েড দাদাগিরি, তাহলে আমরা কি লিখবো এখানে, দাদাগিরি ইনভার্ট ওয়ার্ড মধ্যেই থাকবে, তাহলে দাদাগিরি হ্যাজ বিন এনজয়েড বাই সৌরভ। নেক্সট হি হ্যাজ ফিক্সড হিজ এম, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে, তাহলে হিজ এম, ঠিক আছে? অথবা দ্য এম হিজ এম হ্যাজ বিন ফিক্সড, তাহলে হিজ এম হ্যাজ বিন ফিক্সড বাই হিম, অথবা দ্য এম হ্যাজ বিন ফিক্সড, এখানে হিজ যদি তুমি করো তাহলেও হবে, আবার তুমি যদি এখানে দ্য এম, ঠিক আছে, বা এম হ্যাজ বিন দ্য এম করলেও হবে, অথবা দ্য এম এরম লিখলে হবে, এম হ্যাজ বিন ফিক্সড বাই হিম এরম লিখলে হবে, আর দে হ্যাভ হেল্পড আস, তাহলে কি হবে উই, আজ থেকে তোমাকে কি করতে হবে পার্সোনাল প্রোনাউন উইতে আসতে হবে, তাহলে আসের পার্সোনাল প্রোনাউন টু উই, তাহলে উই হ্যাভ বিন
helped by them. We have been helped by them. Okay? এটা হলো তোমার এসআর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে অ্যাসারটিভ সেন্টেন্স। এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমরা কি করছি, পরেরটাই যাচ্ছি। সময় আমাদের কমে আসছে, আমি কয়েকটা তোমাদের প্রবলেম দেখাতে পারবো। আচ্ছা ধরো এখানে লিখলাম, আমি ধরো লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমি নেগেটিভ সেন্টেন্স দেখাবো, নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, তাহলে ধরো নাম্বার ওয়ান লিখলাম, হ্যাভ আই নট গিভেন হিম সাজেশন, হ্যাভ আই নট গিভেন হিম সাজেশন, এরকম আছে ধরো। আর আরেকটা সেন্টেন্স লিখলাম, মনে করো হ্যাজ নট ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট, তাহলে হ্যাজ নট ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট, এরকম আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে প্রথমটা দেখো হ্যাজ হি নট বিন গিভেন, এখান থেকে লিখবো, তাহলে হ্যাজ হি নট, হ্যাজ হি নট বিন গিভেন কি সাজেশন, সাজেশন বাই মি, এরকম লিখবো। প্যাসিভ করলে হবে হ্যাজ হি নট বিন গিভেন সাজেশন বাই মি। আর পরেরটাই দেখো অ্যান্সারটা হবে কি, হ্যাজ নট দ্য ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট, তাহলে কি হবে হ্যাজ নট দ্য পেশেন্ট, তাহলে হ্যাজ নট দ্য পেশেন্ট, হ্যাজ নট দ্য পেশেন্ট বিন ট্রিটেড, বিন ট্রিটেড বাই বাই ডক্টর, এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্টের ওপরে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপরে অ্যাসারটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভের আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, এর পরের পার্টে আবার আমরা পরের বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা শুনবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে প্রবলেম সলভ করবে বাড়িতে বসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ।